তোলার তোলা সুন্নাত শুধু নয়,
सुन्नत प्रयोजने हुंकार गौर जान सुन्नत शुद्ध नय मिश चढ़ते जावा और सुन्नत होलो राष्ट्र नायक होवा मोहब्बत तार खलील मोर अली अब बकरेर मतो पाशे थाको कि आरो किछु सुन्नत आछे तुमि जानो कि जानलेओ जीवने कखनो ता मानो कि आरो किछु सुन्नत आछे तुमि जानो कि जानलेओ जीवने कखनो ता मानो कि বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট জেলার জগদ্দলপুর উপজেলার ঐতিহ্যবাহী দরগস্ত জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী মাহফিলে এসেছেন বৃহত্তর জৈন্তা উপজেলার মাটি ও মানুষের নেতা বৃহত্তর জৈন্তাবাসী গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জৈন্তাপুর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব জয়নাল আবেদিন সাহেব আতার আল্লাহ আমরহু ওয়া বারাক আল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন আমি রাতের বেলা সিলেট করে এসেছি এবং ওনার বাসায় রাত্রি যাপন করে দুপুরের খাবার খেয়ে ওনার বাসা থেকে আমরা একসাথে এসেছি এটা ছিল ওনার সাথে আমার প্রথম দেখা এর আগে ফোনে অনেকবার কথা হয়েছে আমি জানতাম না আজকে ওনার এলাকায় মাহফিল গতকাল যখন জেনেছি তখন আজকে মাহফিলে আসার ব্যাপারে আকাঙ্ক্ষা এবং আগ্রহ আরো বেশি কাজ করেছে আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে মাহফিলে এসেছেন আমার শ্রদ্ধাভাজন মামা শ্বশুর আপনারা হয়তো অনেকে জানেন না কিন্তু তিনি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত বিশেষ করে জৈন্তাবাসী মানুষের কাছে তিনি খুব পরিচিত এবং প্রিয় মানুষ সিলেট উসমানী মেডিকেলের সুনামধন্য ডাক্তার ডাক্তার বাহাউদ্দিন চিনেন তো আপনারা আমার পেছনেই বসে আছেন উনি কিন্তু আমার মামা শ্বশুর জানেন তো আপনারা আজকে জানলেন না আচ্ছা এখন পয়লাও যদি শুদ্ধ ভাষায় মাতার আম্মা করি নাই তাহলে তো অনেকে বাপ যে রুজুর বলা হয় নন সিলেট ইকান অনেকে মনে করে আসলে আমি তো আপনার সন্তান জানেন তো আপনারা এখন ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে অনেকে ভাবে যে এই হুজুর মনে হয় নন সিলেটি আসলে নন সিলেটি না আমি আপনার সন্তান আপনার ভাই আপনার ভাতিজা আর যখন সিলেট মাহফিল হয় তখন আমার অন্যরকম একটা ভালো লাগে কাজ করে কারণ এই সিলেট আমার জন্মভূমি এখানেই আমার জন্ম আবার এই সিলেট থেকেই আমার বেড়ে ওঠা শৈশব কৈশোর সিলেটেই কেটেছে এই কারণে সিলেট আইলে একটা অন্যরকম ভালো লাগে মানে কাজ করে তো সিলেটের কিছু মানুষের আপত্তিও আছে আমার প্রতি এটা আসলে অনেকে না জানার কারণে করে যে হুজুর সারা দেশ এবং দেশের বাইরেও কেউ ওয়াজ করেন কিন্তু তার নামের শেষে চট্টগ্রাম শোনা লাগে এটা তো আমরা ভালো লাগে না আসলে আজকের মাহফিল তো রেকর্ড হল অনেকে ইউটিউব ও করে শুনবা আসলে মাহফিল ও অ্যাড্রেস কিলা লেখা লাগবো এটা তো কমিটিতে আমরা শিখাইয়া দিই না তো দেখা যায় আবার 40-50% মাহফিল লেখা হয় সিলেট আর বাদ বাকি 40-50 লেখা হয় চট্টগ্রাম তো চট্টগ্রাম অনেকে লেখি লাইন কারণে যে আমি আসলে আমার ফ্যামিলি সহ বসবাস করি চিটাগাং আর যারা সিলেট লেখে এরা তো লেখে যে হুজুর জাতীয়তা মানে জন্ম সিলেট এর লাগে সিলেট
আমি আসলে ব্যক্তিগত ভাবে আমার সাথে কেউ যোগাযোগ হইলে আমি সিলেট লেখার লাগি করি এবং আমি খুব প্রাউড ফিল করি একজন সিলেটি হিসাবে। তো আর আমি সিলেট আইলে এটা তো আমি সব সময় কই, শুধু আপনারা মাহফিল নাই যে ব্রেকেটও আপনারা সিলেট লেখবা, এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করি এবং ভালো লাগার কাজ করে। আমি আপনারও এলাকার সন্তান হইয়া যদি পুষ্টারও আপনারা বিদেশি পরিচয় দেন এটা তো ভালো লাগে না, এখানটা তো আমি করি না, এটা তো আপনারা করেন। আর আমরাও একটা ট্র্যাডিশন বানাইছি যে ঢাকা আর চট্টগ্রাম না লেখলে মানুষও বলে আইন না, এটা ভুল কথা। আমার বাড়ি তো কোম্পানিগঞ্জ, জানেন আপনারা তো কোম্পানিগঞ্জ তো দিনের বেলাও গেলে মাশা আল্লাহ উপস্থিতিতেও কম হয় না, আমার তো জন্ম ওখানে, এটা কোনো ফ্যাক্ট নাই। বরং আপনারা যদি আমার পরিচয়টা দেন যে এ আপনার ছেলে আপনার ভাই, তাহলে আমি অত্যন্ত সম্মানিত বোধ করবো ফারবাত ইনশাআল্লাহ। আর কুস্তার নাম লেখার ক্ষেত্রে আমি তো বয়সে ছোট মানুষ, বুঝছেন না, কুস্তার আমার নামটা উপরে লিখিয়া বিভিন্ন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ওপর নাম লেখলা আপনারা নিচে, এটা তো কিয়ামতের আলামত, এই কাজটা করবা না। এটা দেখে আমার খুব খারাপ লাগলো, যারা এই কাজটা করছেন পরামর্শ দেওয়া গেলাম, ভবিষ্যতে আমি আমার নামটা নিচে লেখবা, সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তার নামটা উপরে লেখবা। আপনি যদি মানুষের সম্মান না দেন আপনি কোনো সময় সম্মান খাইতে না, খালি যে দেখাটা কি আর সেটা এখান থেকে সেই ওয়াইডে উঠানোর নাম উপরে লেখা লাগবো, বিষয়টা এমন নাই। আমরা সিলেট এমন এমন আলে ওলামা ফল আছেন যারা আমি চিনি যে গোটা বাংলাদেশের স্বনামধন্য করে একজন আলেম হিসাব করলে তারা নাম উপরে রাখা লাগবে। এমনও কিছু প্রিন্সিপাল, এমনও কিছু শেখুল হাদিস আমরা সিলেট আছে জানি, আমরা মুরব্বী যারা, আমরা মাথার তাজ যারা, তারা যদি আমরা সম্মান না দিই মানুষে সম্মান দিবা নেতার কাছে, আমরা উচিত তারা সম্মান জানানি। আমি আপনার সন্তান হিসেবে, আমি আপনার ভাই হিসেবে পরামর্শ দিয়া গেলাম, এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ পরামর্শ যে ভবিষ্যতে নাম লেখার ক্ষেত্রে ডাকাত থাকে জি ওয়ালকাম, যদি আপনার ডাকাত সিনিয়র কোনো আলেখটা হন, প্রবীর কোনো আলেখটা হন, থাকেন তাহলে উচিত হইলো তার নামটা উঠলে লেখা। যেমন আপনার সিলেট পাশের অহংকার মাওলানা হাফিজুর রহমান সাহেব ছিলেন তো আপনারা সিঙ্গাপুরের মাদ্রাসার প্রিন্সিপাল, তো হুজুরের সাথে তো আমার অনেক মাহফিল হয় সিলেট আইলে দেখা যায় আবার ম্যাক্সিমাম মাহফিল তাই নয় অতিথি তা হয়, তো হুজুরের নামটা সবসময় আমি উফরে দেখতাম চাই। এবং কোনো কমিটি যদি কোনো সময় নিচে লেখায় যেমন বড়লেখাতে একবার নিচে লেখছিল আমি রোজে আইতাম না মাহফিল যতক্ষণ না পুষ্টার পাল্টাই পাই পাল্টাইছে পরে আমি আইছি মাহফিল। এইভাবে আপনার সম্মানিত মানুষ যারা উচিত হয়েছে তারা আপনার সম্মান করা, আমরা যদি সম্মান না দিই এরা তো আপনার অহংকার, এরা আপনার অহংকার, সুতরাং আপনার উচিত তারা সম্মান জানানি, তারারে সবসময় তারার সামনে বিনয়ী থাকে, আল্লাহ আপনার বোঝার তৌফিক দান করুক। এখন সিলিটিটা কি আবার হামাই যাই যারা শুরু করছিলাম জানি, তো আমার মামা শ্বশুর এসেছেন আপনারা অনেকে ওনাকে চেনেন, তিনিও মাহফিলে এসেছেন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে যারা পর্দার অন্তরায় থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় জর্দাপুর তথা সিলেটবাসী সব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ, আজকে একটু মিক্সিং হয়েছে বোনাকে অসুবিধা আছে নি, আমিও মাটকা দিনের মধ্যে সিলেটি বসলাম অসুবিধা আছে নি, আমরা সব ভালো আছি তো মানে আমাদের সবাইকে ভালো রেখেছেন কে আল্লাহ, আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ, কোরআনের এই মেলায় আসার তৌফিক দিলেন কে আল্লাহ, সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ায় একটি প্যান্ডামিক সিচুয়েশন বিরাজমান, প্যান্ডামিক এই সিচুয়েশনের ভেতরে সুস্থ থাকতে পারা
ভালো থাকতে পারা, এটি হচ্ছে বর্তমান সময়ে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। আপনারা জানেন COVID-19 করোনা ভাইরাস গোটা পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে দুইটি জিনিস দেখিয়েছে। সবাই বলেন তো, করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে কয়টা জিনিস দেখিয়েছে? দুইটি জিনিস দেখিয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কুদরত, নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে রহমত। দুটি ওয়ার্ড, দুটি কালেমা আপনাদের সামনে আমি বললাম, একটি হচ্ছে কুদরত আর একটি হচ্ছে রহমত। কুদরত মানে হচ্ছে শক্তি, শক্তিমত্তা, আর রহমত মানে হচ্ছে দয়া। এই করোনা ভাইরাসের মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কুদরত যেমন দেখেছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার রহমতও দেখেছে। একটু এক্সপ্লেইন করে দিই, তাহলে বুঝতে আপনাদের খুব সুবিধা হবে। পৃথিবীতে যারা নিজেদেরকে জ্ঞান, বিজ্ঞান, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি, সামরিক শক্তি, চিকিৎসা, এক কথায় সব দিক থেকে নিজেদেরকে যারা সমৃদ্ধশালী এবং শক্তিশালী মনে করত, এই করোনা ভাইরাস আসার পরে দেখা গেল শক্তিশালী সবগুলো দেশ দুর্বল হয়ে অসহায়ের মতো মাথা মতো করে দিতে তারা বাধ্য হয়েছে। পৃথিবীতে করোনা ভাইরাস প্রভাব করেছে আল্লাহ তাআলার কুদরতের কাছে, আল্লাহ তাআলার ক্ষমতার কাছে। গোটা দুনিয়ার সকল মানুষের ক্ষমতা অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য। তাহলে এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুদরত দেখিয়েছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইতালি, ফ্রান্স, রাশিয়া, এরা পৃথিবীর উন্নত দেশ, তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো না আপনাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো? তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, কিন্তু করোনা ভাইরাসে ওই দেশগুলো লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। লন্ডনে অনেক আত্মীয় স্বজনরা ফোন করেন যে মারা গেলে লাশ নিয়ে বসে থাকতে হয়, চার পাঁচ দিন বসে থাকতে হচ্ছে, কবরও সিরিয়াল পাওয়া যাচ্ছে না, লাশের পাহাড় হয়ে আছে। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখিয়েছে। এক বছর তো হয়ে গেল আল্লাহ তাআলার পাঠানো অদৃশ্য এই ভাইরাসের ধরন, এর প্রকৃতি কিছুই এখনো বিজ্ঞানীরা নির্ণয় করতে পারে নাই। করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলার কুদরত যেমন দেখিয়েছে, এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে আবার আল্লাহ তাআলার রহমতও দেখিয়েছে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাম শুনছেন তো আপনারা? করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন শুরু হলো, WHO বলেছিল করোনা ভাইরাসে পৃথিবীর যে সকল দেশ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত অপরিচ্ছন্ন, অসচেতন এবং নোংরা জীবনযাপন করে, এজন্য বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তারা বলেছিল যে কম করে হলেও বাংলাদেশে এই করোনা ভাইরাসে 10 লক্ষ মানুষ মারা যাবে। ওরা বলেছিল 10 লক্ষ মানুষ মারা যাবে, এক বছর তো চলেই যাচ্ছে, এখনো 10,000 মানুষও মারা যাবে। একটু আলহামদুলিল্লাহ বলতে মন চায় না? আপনারা কি করোনার চেয়ে বেশি শক্তিশালী নাকি? অনেকে তো বলে আমরা পান খাই, আমরা করোনার তো নাই, আমার বহুল তো খাই, আমরা করোনার চেয়ে শক্তিশালী। বাবারে বললে বুঝবাই তোমার কি রাত শক্তি। ইলাকে খুব বাংলাদেশ আছে, মরিচি তো আছে, কুটে বলতে পারছি আইসে, হইতে গেলে খয়বরটাকে উঠতে আইসে, এরপরে ফাগলার ফাগলামি বন্ধ হইল না। আল্লাহ হেদায়াত দেখ, কি সাংঘাতিক ফাগলা, চিন্তা করছে করোনাটা কি শক্তিশালী হইলে যে লোকটাই বক্তব্য দিছে, নাম ভালো লাগতো না। আপনারা দেখবা এমন একটা বাপ সব নিয়ে বার হয়, আমরা তো খালি মাস্ক কিনি, এরা এরপরে হ্যান্ড গ্লাভস, তারপরে হেলমেট ওর লাগান, কিতা একটা মাথা দেয়, দেখলে লাগে বাপ রে বাপ, নাসা থাকি মনে করে মহাকাশ বিজ্ঞানী লাগবে, ঠিক না? কথা মশারেল লাগান, কিতা আর একটা মাথা দেয়। তো যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলার রহমতে গোটা দুনিয়ার মানুষ দেখেছে আমাদের এই দেশ, মানুষ এত নোংরা অপরিচ্ছন্ন জীবন যাপন করার পরেও আমরা এখনো সুস্থ আছি। অনেক দেশের চাইতে আক্রান্তের দিক এবং মৃত্যুর হার যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমরা এখনো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ।
আমি তো প্রায় সময় বলি করোনা ভাইরাস আমাদের দেশের মানুষদের কিটা আক্রমণ করছে, এই দেশের মানুষই একটা ভাইরাস বোমা। সরকারের কাছে বাবা হল মাস্ক পিন্ধ এবং মাস্ক পিন্ধে আছে রোজা মারাইয়া গলার নিচে, এখন গলার তো মারা যাচ্ছে, এখানে তো ময়লা আছে, ব্যাকটেরিয়া জীবাণু আছে, এটা লাগে রে বাজে ও জীবাণু ভাইরাস বোমা পান মাপন সব মেনে এটা আসেনি। এই জীবাণুযুক্ত মাস্ক পিন্ধার মাঝে ওই দেশের মানুষ সুস্থ, যে দেশগুলোর নাম কইলাম বউ অসুস্থ হইলে জামাই খান্তার যায় না, জামাই অসুস্থ হইলে বউ খান্তার যায় না, তাই যদি আমার বলি যায় মা বাপ মরি যায় কোয়াফরিন খান্তার যায় না, কোয়াফরিন মরি যায় মা বাপ খান্তার যায় না। আর আমরা দেশের চিত্র উল্টা, করোনায় আক্রান্ত হইয়া মরছে লক্ষ লক্ষ মানুষ মিললে জানা যাক গেছে কি সুহান আল্লাহ কি রহমত আল্লাহ, এত মানুষও আক্রান্ত হয়েছে না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমীন। আমার সিলেটটা খুব জনপ্রিয় আছে তাই না, তো তাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন লক্ষ লক্ষ মানুষ মিললে জানা যাচ্ছে। আর বুদ্ধিজীবী ওপর ইতাই তো এক টপিক পাইছিল, তারা দুই তিন সপ্তাহ টিভি চ্যানেলে গিয়ে আয় রে আয় হুজুর হলে অকল করোনা এমনি জিনিস আছে, এত মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়েছে একটা মানুষ আক্রান্ত হয়েছে, এখানে রহমত কার? আপনারা আল্লাহর রহমতে বুঝেন নাই, আল্লাহর কুদরতে বুঝেন নাই। চিন্তা করেছেন আপনি পৃথিবীর উন্নত দেশগুলো লণ্ড ভণ্ড হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল, আর আমার প্রাণ প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে এমন ভাবে হেফাজত করেছেন আমরা এখনো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি এমনি এমনি বলি নাই, বলার উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো এই, আপনারা কি কখনো চিন্তা করেছেন যেখানে পৃথিবীর শক্তিধর এবং উন্নত রাষ্ট্রগুলো লণ্ডভণ্ড হয়ে গেল আর আমরা এত অপরিচ্ছন্ন এবং অসচেতন জীবন যাপন করার পরেও এত ভালো আছে কেন? আমরা করোনার চেয়ে শক্তিশালী এই জন্য না, নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ রয়েছে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে যে জিনিসটা বের করেছি আমি নিশ্চিত আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হতে বাধ্য হবেন। এই জমিনকে তো আল্লাহ তাআলা এমনি এমনি হেফাজত করছেন না, এই জমিনকে হেফাজত করার বেশ কিছু কারণ রয়েছে। কারণ এই দেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে এত পরিমাণ দিনচর্চা হয়, এত পরিমাণ দিনচর্চা হয় পৃথিবীর কোন দেশে আমাদের মতো দিনচর্চা হয়। এই দেশে যতগুলো হাফেজি মাদ্রাসা রয়েছে, যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, যতগুলো আলিয়া মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোন দেশে এতগুলো দিনই বিদ্যাপীঠ নাই। এটা গোলাবাজি বা চাপাবাজি করার বিষয় নয়, আপনি হিসাব মিলিয়ে দেখেন এই দেশে আল্লাহর যে পরিমাণ জিকির হয় পৃথিবীর কোন দেশে আল্লাহ তাআলার এত পরিমাণ জিকির হয়। এই দেশে দিন চর্চা কত বেশি হয় শুনবে, শীতের সিজন আসলে একটা না চার পাঁচ মাস কিংবা ছয় মাস বাংলাদেশের শহরে বন্দরে নগরে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় দেখবেন শীতের এই পাঁচ ছয় মাস বাংলাদেশের কোন না কোন অঞ্চল থেকে প্রত্যেক দিন রাতের বেলা কোরআনের মাহফিল থেকে কোরআনের সাউন্ড কানে আসে। পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ যেই দেশে একটা না চার পাঁচ কিংবা ছয় মাস কোরআনের মাহফিল চলে, পৃথিবীর কোন দেশে এত পরিমাণ মাহফিল আর হয় আল্লাহ তাআলার জিকির এই দেশে বেশি হয়, এই দেশে দিন চর্চা বেশি হয়, এই দেশে কোরআনের আওয়াজ বেশি হয়, এই জন্য এই দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন কে আল্লাহ। মনে হলেন না জান যে মাস্ক পরে লই শেষ, এটা বহুত মানুষ আছেন বাংলাদেশে মাস্ক হ্যান্ড গ্লাভ আর হেলমেট লাগাইয়া পাবলিক ওখানে সামনে আইছেন না, নাম নিরাম নাম নাম জানা যায় আপনারা, এটা মরিয়া অর্ডারের কবরের ভিতরে আর আপনারা গাদাগাদি করবা কিন্তু আপনারা সব এখন বালা হেফাজত করা। আমাদের
এই প্রাণপ্রিয় মাতৃভূমিকে যেন আল্লাহ তাআলা আসমান আর জমিনের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন খুব খরস্থায়ী একটি সময় বরাদ্দ করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কি চিরদিন থাকবো? কোনো মানুষ যদি বার্ধক্য বয়স পর্যন্ত উপনীত হয় তাহলে সেই মানুষ তার জীবনের পাঁচটি স্ট্যাপ বা পাঁচটি পর্যায়ে অতিক্রম করে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে শিশুকাল, নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে কৈশোরকাল, নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে যৌবনকাল, নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে প্রৌঢ়কাল, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে বৃদ্ধকাল। মানুষের জীবনে এই পাঁচটি পর্যায় বা পাঁচটি স্টেপ রয়েছে। মানুষের জীবনের এই পাঁচটি পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে যৌবনকাল। এর আগেও দুটি দুর্বল কাল রয়েছে এবং এর পরেও দুটি দুর্বল কাল রয়েছে। যৌবনকাল ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, এজন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালি সময়, এই সময়টা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যৌবনকাল হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? এই সময়টাকে কেউ যদি যথাযথভাবে কাজে লাগায়, যৌবনকালীন সময়টাকে কেউ যদি ভালোভাবে কাজে লাগায়, তাহলে সে তার উন্নত ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে সে সক্ষম হবে। আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেন? যৌবনকালীন সময়ে কেউ যদি বিভ্রান্ত কিংবা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সে তার দুনিয়াও যেমন হারাবে আখেরাতও হারাবে। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত দামি দৌলত। যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। যুবকরা যদি চায় তাহলে তারা তাদের যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি জাতির উত্থান ঘটাতে পারে। আর কোন জাতি কিংবা কোন রাষ্ট্র বা সভ্যতার যুবকরা যদি দিগ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে যায় তাহলে সেই জাতি ধ্বংস বা পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলছে এই পৃথিবীতে যতগুলো বিপ্লব সফলতার মুখ দেখেছে প্রত্যেকটি বিপ্লব বা সংগ্রামের পেছনে যুব সমাজের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল। সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী যতগুলো আন্দোলন সফলতার মুখ দেখেছে প্রত্যেকটি আন্দোলনের পেছনে যুবক আর তরুণদের ত্যাগ স্যাক্রিফাইস সবচাইতে বেশি ছিল। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মূল উৎপাটন করে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করলেন, দিনের দাওয়াত শুরু করা থেকে নিয়ে সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি জায়গায় যারা সবচাইতে বেশি সহযোগিতা করেছে তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণরা। এজন্য যুব সমাজকে যৌবনকালীন বয়সটাকে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সমাবেশে বক্তৃতা করছেন, লক্ষ্য করে দেখলেন সমাবেশস্থলে জায়গা না পেয়ে একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, তার নাম হলো যারীদ রাদিয়াল্লাহু আনহু, জায়গা না পেয়ে সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে তিনি তার গায়ের চাদর মুবারক খুলে যারীদের দিকে নিক্ষেপ করে বললেন, ওগো যারীদ, সমাবেশস্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি আবার চাদর মুবারক খুলে তোমাকে দিয়ে দিলাম, আবার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনা মাত্রই
বিশ্বনবীর প্রিয় সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর পাগল করা হয়ে চমকেতে লাগলেন কেঁদে ফেললেন কেঁদে কেঁদে বললেন ও আল্লাহর নবী কি করে আপনার চাদরের উপরে আমি বসতে পারি আপনার চাদরের উপরে বসার মতো যোগ্যতা আকাশের নিচে জমিনের উপরে আর কারো আছে নাকি কি করে আমি ক্ষুদ্র জারির আপনার চাদরে বসতে পারি আকরামাকাল্লাহ اكرمك الله كما اكرمتني يا رسول الله يا رسول الله قرن صلى الله عليه وسلم আজকে এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলে আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন যুবকদেরকে পছন্দ করতেন ভালোবাসতেন মুহাম্মদ মানুষের জীবনে যৌবন কাল হলো অত্যন্ত দামি দৌলত যৌবন কাল হলো মানুষের জীবনের গোল্ডেন সিজন যৌবন কাল হলো মানুষের জীবনের স্বর্ণালী সময় এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন যৌবন কালের হিসাব দেওয়ার আগ পর্যন্ত মানুষ আসরের ময়দানে এক কদম নড়াতে পারবে না তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم من عند ربه حتى يسال عن خمسين আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আদমের সন্তানরা পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নড়ার সুযোগ পাবে না পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আপনি পাও নড়াতে পারবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হলো আল্লাহ তাআলা জানতে চাইবেন আনহুমরিহি ফিমা আফনাহু ও আমার গোলাম আমার বান্দা তোমাকে যে আয়াত দিয়েছিলাম তোমাকে যে জীবন দিয়েছিলাম জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছো গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ও আমার গোলাম আমার বান্দা তোমার যৌবন কাল কোথায় কিভাবে কাটিয়েছো যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু এত ধন দৌলত ছিল এত সময় সম্পদ ছিল কোটি কোটি টাকার মালিক ছিল এই ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছে হিসাব দেওয়া লাগবে কার কাছে চার নাম্বার প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু ধন সম্পদ কোথায় ব্যয় করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে আর পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়াবাদা আমিলা ফিমা আলিমা যতটুকু জেনেছ ততটুকু আমল করেছো কিনা এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আপনি আমি কিয়ামতের দিন এক কদম নড়ার সুযোগ পাব না তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু বান্দারে তোমার যৌবন কাল কোথায় কিভাবে কাটিয়েছো যুবক আর তরুণ ভাইয়েরা আপনাদেরকে বলছি এই যৌবনের উন্মাদনা আছে বলে আপনি আর যা ইচ্ছে তাই করছেন আমি আপনাকে সতর্ক করছি আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আপনার যৌবনকালীন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আপনার কাছে আপনাকে দিতে হবে যেন যৌবনকাল কোথায় কিভাবে কাটাচ্ছেন একটু হিসাব করে কাটানোর দরকার আছে মানে আমার নবী বললেন এটা তিরমিজি শরীফের অন্য হাদিসে এসেছে ইখতানিম খামসান কাবলা খামসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে কদর করো তার মধ্যে একটির কথা বিশ্বনবী বললেন শাবাবাকা কাবলা হারামি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো এই যে আমার অনেক বাবারা এখানে এসেছেন যাদের দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে যুবক তরুণ ভাইয়েরা তাকিয়ে দেখেন এরাও কিন্তু একদিন আপনাদের মতো ইয়াং ছিল আজ তাদের চুল দাড়ি পেকে গিয়েছে বর্তমান সময়ে তো মানুষ স্মার্টনেসকে ধরে রাখার জন্য কত চেষ্টা করে বিশেষ করে মানুষ যৌবন হারাতে চায় না নোবডি ওয়ান্টস টু লুজ ইউর টাইম কেউ যৌবন হারাতে চায় না যৌবন সবাই ধরে রাখতে চায় এই জন্য দেখবেন অনেকে আছে যখন বয়সের ভারে চুল দাড়ি পেকে যায় চুল দাড়ি পাকা শুরু হয়ে যায় দেখতে যেন ইয়াং ইয়াং লাগে এই জন্য অনেক মানুষ চুল দাড়িতে কালার করে আপনাদের জৈদাপুর এলাকায় মনে হয় এগুলা নাই
যৌবন ধরে রাখার জন্য মানুষ কত কিছু করে। সিলেট শহর, সিলেট শহরে আপনি যদি যান জিন্দাবাজার বন্দর এলাকায় গেলে আপনি রিক্সায় সিএনজিতে উঠলে দেখবেন যৌবন হেফাজতের আর বালের পুষ্কার শুধু আপনার গায়ের উপরে ছিটায় আমার এটা সিলেট আছে নি রাস্তাঘাটে বাড়ালে ওয়াজ মাহফিল যত পুষ্কার সবুত লাগে না বাপ রে বাপ যৌবন হেফাজতের আর বালের যত পুষ্কার সাইরোবাদি আছে না নাই এই যে যৌবন হেফাজতের লাগে মানুষে অত কষ্ট করে ওইটা দেখা যায় নি মাতুন না যায় নি এই যৌবন একদিন চলে যাবে থাকবে না টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি আধিপত্য ক্ষমতা কোনো কিছু দিয়ে যৌবনকে ধরে রাখা যায় না এই যৌবন চলে যাবে ফুরিয়ে যাবে এই জন্য নবীজি বললেন যৌবনটা ফুরিয়ে যাওয়ার আগে চলে যাওয়ার আগে যৌবনকালের কদর করো যৌবনকালকে কাজে লাগাও এখন আপনাদের প্রশ্ন হতে পারে হাউ টু স্পেন্ড আওয়ার ইয়ুথ টাইম কিভাবে আমরা আমাদের যৌবনকালকে কাজে লাগাবো কিভাবে এই যৌবনকাল কাটাবো কিভাবে এর কদর করব যৌবনকাল আপনি কিভাবে কাজে লাগাবেন শুনেন যৌবন যিনি দিয়েছেন যৌবনটা তার কাছে বিক্রি করে দিতে হবে এবার সবাই প্রাণবন্ত আওয়াজে জবাব সবাই প্রাণবন্ত আওয়াজে জবাব দেন তো যৌবন আমাদেরকে দিয়েছেন কে যারা খুললা না আপনারা যৌবন কিন্তু আপনারা নেতা বলে দিচ্ছেন না কিন্তু হ্যাঁ কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট না যৌবন দিয়েছেন কে যৌবন কাল আপনি কিভাবে কাটাবেন কিভাবে এর কদর করবেন যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতা মহান রবের জন্য আপনার যৌবনটাকে ওয়াকফ করে দিতে হবে যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে দিতে হবে যৌবনকালীন বয়সটা আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর দাসত্ব আনুগত্য আর আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করতে হবে আযান যখন হয়ে যাবে সকল কাজগুলো বন্ধ করে দিয়ে যৌবনকালীন বয়সে মসজিদে গিয়ে আযান হওয়ার পরে সাজদা দেওয়ার দরকার আছে না নাই আমার অনেক যুবক আর তরুণ ভাইরা বলে হুজুর এখন কেন মসজিদে যাব আমাদের তো বয়স হয় নাই চুল দাড়ি পাকুক তারপরে মসজিদে যাব আর আমার কলেজের টুকরা যুবক ভাই তোমাকে বলছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ো তোমাদেরকে বলছি তুমি যে বুড়া হবা চুল দাড়ি পাকবে এর তো কোনো গ্যারান্টি নাই তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হঠাৎ করে মারা যায় এরকম আছে না নাই তুমি কি জানো না পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই পৃথিবীতে যাও এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই আর কে যে কখন চলে যাব সেটাও আমরা জানি না তথ্য প্রযুক্তির উন্নতি আর সমৃদ্ধির কারণে ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি তথ্য প্রযুক্তি এখন সমৃদ্ধ হওয়ার কারণে গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে এই জন্য ঘরে বসে আমরা গোটা দুনিয়ার নগ্রা খবর নিয়ে ফেলতে পারি কিন্তু চৈতাপুরের ভাইরা মনে রাখবেন ঘরে বসে গোটা দুনিয়ার খবর আপনি নিতে পারলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে জানেন আপনারা আমরা তো ওয়েটিং রুমে আমরা তো ওয়েটিং রুমে আছি এই পৃথিবীটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম এটা আমাদের জন্য ওয়েটিং রুম ওয়েটিং রুম কিটা বুঝুন নি আপনারা দেশের বাইরে যান তো আপনারা দেশের বাইরে গেলে এয়ারপোর্টের ভিতরে আমাইরা দেখবা ইমিগ্রেশন শেষ করলে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটা রুমও বইয়া রাখে না কেন নেই এটার নাম কিটা ওয়েটিং রুম আচ্ছা এই ওয়েটিং বা ওয়েটিং রুমের ভিতরে কিটা আপনি সারা জীবন থাকতে পারবা নেই ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারবা আমরা সবার ইমিগ্রেশন শেষ লন্ডন যাওয়ার ইমিগ্রেশন নাই মরার ইমিগ্রেশন অলরেডি হয়ে গেছে এখন ফ্লাইট আওয়ার বাকি কই বাকি না আমরা যখন মার ফেট থেকে বার হইছি তখন ইমিগ্রেশন শেষ ইমিগ্রেশন শেষ হয়ে গেছে আমরা এখন ওয়েটিং রুম আছি যেদিন মালাকুল মওত মৃত্যুর ফ্লাইট লই আইবা শেষ ওয়েটিং রুম আর থাকার কোনো সুযোগ আমার যুবক আর তরুণ ভাইরা তাহলে ওয়েটিং রুমে বসে এই ওয়েটিং রুমের মজা পাওয়ার জন্য কোন ধান্দায় তুমি পড়ে আছো কোথায় আমরা আমাদের জীবনটা কাটাচ্ছি যৌবন তো আল্লাহ দিয়েছেন আল্লাহর প্রতি কাটানোর জন্য আযান যখন হয়ে যাবে সমস্ত কাজ বন্ধ করে মসজিদে দৌড়াও আপনি হয়তো ভাবছেন আমি বুড়া হবে তারপরে নামাজ পড়ব আমার ভাইরা ভালো করে শুনে পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে দাদার ঘরে নাতি হয় এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে
কিন্তু যাবারও কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আছে এরকম? আছে। তাহলে কে কখন দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। এই জন্য খবরদার আমার যুবক আর তরুণ ভাইয়েরা, শয়তানের পজিটিভ ঢুকায় পড়া যাবে না। এটা হচ্ছে শয়তানের পজিটিভ ঢুকা, যে তোর কোনো সময় হলে মসজিদে যাওয়ার দরকার নাই। এটা কিন্তু নেগেটিভ ঢুকা না। শয়তান মানুষকে পজিটিভলিও ঢুকা দেয়, নেগেটিভলিও। এটা পজিটিভ ঢুকা। শয়তান পজিটিভলি ঢুকা দিচ্ছে মসজিদে যাওয়ার দরকার নাই। এবার বলেন তো, মসজিদে গেলে খুশি হন কে? আল্লাহ। নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আল্লাহ। আপনারাই তো বললেন নামাজ পড়লে খুশি হন আল্লাহ, নামাজ ছাড়লে খুশি হয় শয়তান। তাহলে আমার যুবক আর তরুণ ভাইরা, আজকের ফজরের নামাজ যারা ছেড়ে দিয়েছো, ফজরের নামাজ ছেড়ে দিয়ে তুমি কাকে খুশি করেছো? নিজের বিবেককে প্রশ্ন করো, কাকে খুশি করলো? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো, তোমাদেরকে বলছি তোমরা নামাজে আসো না কেন? আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলছি, কেন আপনারা নামাজে আসেন না? শয়তান কোন ধোকায় ফেলে রাখলো আপনাকে? দুনিয়ার রং তামাশা, দুনিয়ার লোভ লালসা আর চাকচিক্যের মুহে আপনি এমন ভাবে ডুবে আছেন যে আপনি আপনার ডেস্টিনেশন ভুলে গিয়েছেন, আপনার গন্তব্য আজ আপনি ভুলে গিয়েছেন, আপনি পথ খারাপ পথিক হয়ে গিয়েছেন। আপনি নিজের পথ ভুলে গিয়ে আপনি বিভ্রান্ত হয়ে আপনি অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছেন। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, নিজের যৌবনটাকে এভাবে ধ্বংস করে দিবেন না। নিজের যৌবনটাকে শয়তানের পথে পরিচালিত করবেন না। নিজের যৌবন যিনি দিয়েছেন, সেই যৌবনদাতা আল্লাহর জন্য আপনার যৌবনটাকে ওয়াকফ করে দেন। আজান হয়ে গেলে সকল কাজ বন্ধ করে দিয়ে মসজিদে দৌড়ান। যৌবনকালীন বয়সটা হচ্ছে ইবাদতের বয়স। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন। যৌবনকালীন বয়সের ইবাদতের দাম বেশি। এই জন্য নিজের যৌবনটাকে আল্লাহর দিনের পথে ওয়াকফ করে দিতে হবে। আপনি আপনার যৌবনকে কিভাবে কাটাবেন শুনে, পাঁচ ওয়াক্ত আজান হয়ে গেলে মসজিদে চলে যাবেন, রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন। কারণ যৌবনকালীন বয়সটাই হলো নিজের চরিত্র গঠনের বয়স। বুড়া হয়ে গেলে তাহাজ্জুদের নামাজে যেরকম এশ কাশবে, যৌবনকালের তাহাজ্জুদের নামাজের এশ কিন্তু আরো বেশি। এই জন্য শেষ রাতে না ঘুমিয়ে আল্লাহর সঙ্গে ভালোবাসা বিনিময়ের চেষ্টা করেন। দুনিয়ায় ইজ্জত সম্মান আর রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। দুনিয়ায় যদি আপনি আপনার ইজ্জত বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, মর্যাদা বাড়াতে চান, শেষ রাতে আল্লাহর পদ্ধতি চরণে ধরনা দেন, আল্লাহর পদ্ধতি চরণে মাথাটা মতো করে দেন, দেখবেন আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। যৌবনকালীন বয়সটাকে আল্লাহর দিনের জন্য বিক্রি করে দেন। আল্লাহর কাছে যদি নিজের যৌবনটা বিক্রি করতে পারেন, তাহলে ফলাফল ভালো না খারাপ? আগে বিক্রি কি এটা বুঝেন। মনে করেন হুজুর একটা জিনিস আমার কাছে বিক্রি করে ফেললেন, এখন এটা বিক্রি করার পর ওই জিনিসটা উনার থাকলো না, আমার হয়ে গেল, এটা আমার হয়ে গেল, তখন এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো? হুজুর আর উনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। আপনি যদি আপনার যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে আপনি আপনার নিজের মতো আর চলার সুযোগ আছে? আপনি যদি আপনার যৌবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, দুনিয়ার এই ক্ষমস্তাইয়ার নকল যৌবন যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, দুনিয়ার যৌবনটাকে আমি ক্ষমস্তাইয়ার নকল এই প্রশ্নে বললাম, যেহেতু এর কোনো স্টেবিলিটি নেই, দুনিয়ার এই যৌবনের কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব নেই, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন যত মানুষকে জান্নাতে ঢোকাবেন, সকল মানুষকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। Black and all people will not go to the paradise. কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষও জান্নাতে যাবে না। এখন আমার সাসা বলে যে রাগ করছো না মনে হচ্ছে, এই যত সময় লাইনে আসলে আস্তাবে লাইনে গেলে ঠিক নেই কথা। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। একজন বুড়ি মহিলা এসে বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বুড়ি মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে বুড়ি মহিলা কেঁদে ফেলল। আল্লাহর নবী বললেন, কাঁদিয়েন না, কোন বুড়ি মানুষ কিন্তু জান্নাতে যাবে না, কেঁদেও কোনো লাভ হবে না, বুড়া বুড়ি কখনো জান্নাতে যাবে না, এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পরিপূর্ণ জান্নাত এই জান্নাতে যদি চাচা আপনাদের মতো বুড়া মানুষরা যায় বলেন তো জান্নাতে কি কি এনজয় করতে পারবে নাকি? আপনি যেন জান্নাতের ভেতরে গিয়ে জান্নাতকে এনজয় করতে পারেন, উপভোগ করতে পারেন, জান্নাতের নাজার নিয়ামতকে যেন আপনি ফ্যান্টাস্টিক ভাবে এনজয় করতে পারেন, এই জন্য কিয়ামতের দিন সকল বুড়া আর বুড়িদেরকে আল্লাহ তাআলা 30 বছরের পরা যৌবন দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষ জান্নাতে যাবে না, এখন তো খালা মানুষ আরো মন খারাপ হয়েছে যে হুজুরই কিতা কইলা। কোন কালো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা সেই সকল মানুষদের চেহারাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। তাহলে কিয়ামতের দিন যদি আমরা চিরস্থায়ী যৌবন নিয়ে আল্লাহর জান্নাতের ভেতরে ঢুকতে চাই, দুনিয়ার খরস্থায়ী আর নকল যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, আল্লাহর দিনের জন্য ওয়াক্ফ করে দিতে হবে। যদি আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর দিনের পথে পরিচালিত করতে পারি, আমাদের যৌবনকে যদি আমরা আল্লাহর দিনের জন্য ওয়াক্ফ করে দিতে পারি, তাহলে দুনিয়ার এই নকল আর ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আসল আর চিরস্থায়ী যৌবন দিয়ে তার জান্নাতে ঢুকাবে। যদি আমরা আমাদের যৌবনটা আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য ওয়াক্ফ করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা এত বেশি বাড়াবেন, আমার যুবক আর তরুণ ভাইদের মর্যাদা আল্লাহ এত বেশি বাড়াবেন। বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজি শরীফের ভেতরে এই হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আযান হচ্ছে না? আযান হচ্ছে না? তাহলে আযান শেষ হোক, এরপরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, এখানেই জামাত হবে, বসে থাকেন আপনারা, হুজুর সময় হবে। আযান দিয়ে দিন, হ্যাঁ শুনুন, আপনারা আযান দিয়ে এখানে কেউ জামাত হবে, এখানে জামাত হবে, কেউ উঠিয়ে আপনি বসে রাখুন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله